আজি আমাৰ বিধায়কসকলক লগত লৈ এই উপনির্বাচন ঘোষণা করার দিনা আমি আমার সুরক্ষা বিচারি আরক্ষী অধীক্ষকর তালে আহিবলগীয়া হয়েছে। আরক্ষী অধীক্ষকর পৰা বৈধ অর্ডার লৈ তিনিখন থানা রূপহী সামগ্রী খাটোয়াল এই গোটেই ইনফরমেশনখিনি দি আজি আমার একটা রেলি হয়েছিল। রেলিত গৈ থকা পথত মহিলা শিবামণি বৰা, নুরুল হুদা আর আমার এমএলএসকলক আক্রমণ করে, এজনের ঘরের পৰা ওলাই আহিছে। ওলাই আহি অতর্কিতে আমার হুদায় ভালকে ব্যাখ্যা করব আছিল, আসলতে মোক লক্ষ্য করেছিল। মই নটা চাৰে নটাতে সেইখিনি জায়গা পৰা ভুলবন্ধালে যোৱাৰ কাৰণে আমার বিধায়কসকলক আক্রমণ করলে, আর যিকেইজনে আক্রমণ করলে এটা এসপিও কলে, ডিসি এসডিপিকেও কলে, কেইদিনমানৰ আগত জেলের পৰা ওলাই আহিছে এজন, বলে যে আজি এরেস্ট করব নালাগে, আমার খেলখনত তেওঁ লাগি আছে, তার পিছত করবে। সেইজন ক্রিমিনেল যেজন ক্রিমিনেল কেইদিনমানৰ আগত এরেস্ট করে পেলায় এই জেলের পৰা ওলাই আহিছে, তেওঁ আর তেওঁৰ সহযোগী কিছুমান, কিছুমানৰ নাম জানে কিছুমানৰ নাজানে, যেগুলো মার্ডার কেসর আসামী সকলে উঠি পেলায় আক্রমণ করেছে, ভয় খুয়াইছে। কারণ তেওঁলোকে দেখিছে যে অভূতপূর্বে সঁহাৰি, মই 2001, 2006, 2011, 2016, 2021 এই গোটেইকেইটা সামগ্রী সমষ্টিত উঠিছো, এনেধরণে মানুষের সঁহাৰি স্বতঃস্ফূর্ত কেউ পোৱা নাই। হিমন্ত বিশ্ব শর্মার অত্যাচারত সকলো শ্রেণী রাইজ অতিষ্ঠ হয়েছে, আর সেইকাৰণে স্বতঃস্ফূর্তভাবে রাইজ ওলাই আহিছে। তাতে আপনার রাতুয়াকালি 1:30 বজাত আমার সামগ্রী এবিধ বহি প্ল্যান করেছে, প্ল্যান করে আজি আমাক প্ল্যান করে আক্রমণ করেছে। গতি আমি এসপিকো কৈছো যে আমার এসপিও নিরপেক্ষ নহয় যেন লাগিছে, আর ওসি যিকেইজন আপনার এটা নতুনকৈ সামগ্রী আপনার এলাকাত পড়ে তার কেবাজনও ওসি নতুনকৈ ট্রান্সফার হয়েছে। এই বাই ইলেকশনের কারণে এনেকা এসি আনছে যোনে তেওঁলোকৰ কথা শুনে। 99.99% পুলিশ আপনার খুব ভাল, আমার একটা ঐতিহ্য আছে। 0.01% যখন আপনার অলপ পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কাম করে সেই লোকসকলক তাত দিয়া বলে বহুতে ভাবিছে, আমি ভাবিছো। কারণ জুনমণি রাভার কেসত ট্রান্সফার হওয়া এজন পুলিশ বিষয়া সেম থানালে তারপরে ট্রান্সফার করেছিল কেইদিনমানের আগত, সেম থানালে আক লিছে। গতি একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করে এনেধরনের নির্বাচনী বৈতরণী পার হব খুঁজছে, সেখানে আক্রমণ আমাক বিশেষ গোটেখিনিকে করেছে, 20-25 গাড়ি ভাঙিছে। আমার মহিলা শিবামণি বৰাই ভয় খাই গেছে, যেদরে ডকাইতে আহি পেলায় মারিবর কারণে আহিছে, আমার হুদার ইঞ্জুরিটো হয়েছে। তো হুদাক এটা আমার কেন্ডিডেট আমার এজাহারকারী হিসাবে অনডেট হওয়ার কারণে মেডিকেল করবলে লই যাব খুঁজছে, আর আমি ভাবিছো যে এই লোকল নিরপেক্ষ নহয়। ইমিডিয়েটলি আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানাম, কালি আমি গুৱাহাটীতো আমার জানাম। মানে আসলতে মুখ্যমন্ত্রী ফেল হয়েছে, যে মুখ্যমন্ত্রী ফেল নহয়, গৃহমন্ত্রী যেন ফেল হয়েছে। গৃহমন্ত্রী আমি ভাবিম যে এই কথাবিলাক হয়তো নাজানে, নহলে জানিও নাজানা বাহু জুড়িছে। গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার পৰা আরম্ভ করে এসপি ডাঙরিয়ার পৰা আরম্ভ করে গোটে পুলিশ বিষয়ার সন্মুখত এনে ধরনের ঘটনা করেছে, আজিলেকে ক্রিমিনেল। গতি এই কথা বতরাবিলাক আমি অভিযোগ দিছো, এই বিভিন্ন ক্ষেত্রে নন ভেলিবল হয়, গতি কি একশন লয় পরবর্তী সময় আমি আপনাদের জানাব পারি। মজিবুর রহমান বলে এজন আমার পূর্বের কংগ্রেসই আছিল, এটা ন বিজেপি, হঠাৎ ঘরের চারি বেড়ার মাজেরপরা, বাউন্ডারির মাজেরপরা হঠাৎ ডাঙর ডাঙর লাঠি জুং দা লই অতর্কিতে একটা দল প্রায় 40-50 জনের একটা দল ওলাই আহি যদে মদে গাড়িবিলাক ভাঙচুর করে আছে, মারধর করে আছে মানুষক। মানে আমার তো আমি মিটিংত গৈ আছো, আমার তো করেছে এনে বাহিরা যা গাড়ি পাবলিকর গাড়ি রাস্তা গৈ আছে সেইবিলাকৰ উপর আক্রমণ করেছে, বহু গাড়ি ক্ষতিগ্রস্ত করেছে। আর যেটা মানে দেখা পালো এই গোটেকেইটা দাগি অপরাধী, ডকাইত মাদার কেসর আসামি, সেই তেনেকুৱা কিছুমান চুর ডকাইত মাদার কেসর আসামি বিজেপি দলে গোটাই লৈছে। এটা তেওঁলোকৰ বেলেগ কোনো হেৰি নাই, এই এটা চুর ডকাইতৰ উপর নির্ভর করে চলিব লগা হৈছে। গতি এনেদরে অন্যায় অত্যাচার আমি সহ্য করব নো, গতি আমি আজি আইনের আশ্রয় লৈছো, আমি কেস দায়ের করেছো, আর নিশ্চিতভাবে আমি আশাবাদী যে এই দুর্ধ অপরাধী সকলক করায়ত্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি বিহিব সেটা আমি কামনা করছি।
আছে আমি দাম দি দিছোঁ যিসকলে আক্ৰমণ কৰিছে বহুত মানুহ আছে বহুত মানুহ আছে আমি সবৰে নাম দিব পৰা নাই গৰ আছে আমাৰ ফুটেজত আছে আমি চাই চাই সেইবিলাক কম আৰু নাম পৰিকল্পিতভাৱে একে পূৰ্ব পৰিকল্পিতভাৱে তালিবানী প্ৰক্ৰিয়াৰে হঠাৎ তাত মই ক'লো নহয় মজিবুৰ যিটো যিটো ঘৰৰ পৰা ওলাই আহিছে সেইটো ঘৰৰ ভিতৰৰ গাড়ী মটৰচাইকেল এইবিলাক থৈ মানুহখিনি মানে জোং লাঠি মানে হেৰি পাথৰ বিভিন্ন ধৰণৰ মানৰ চৰ ৰৈ আছে তাৰমানে তেওঁলোকে আজি মানে আমাক নিষেধ কৰাৰ কাৰণে এটা ষড়যন্ত্ৰ কৰিছিলে আমাক হত্যা কৰিব তেওঁ ওপৰলা সহায় আছে কাৰণে নোৱাৰিলে গাড়ী ভাংচুৰ কৰিলে এতিয়া গাড়ী গ্লাছ ভাঙাৰ পিছত গ্লাছ গৈ আঙুলিত লাগিব আঙুলি ইঞ্জুৰি হৈছে সেইখিনি কথা তেখেতে ক'লে যিহেতু যেতিয়া আমি গৈ আছিলোঁ আমি প্ৰায় 7 বিধায়ক আমি একেলগে গৈ আছিলোঁ যাওঁতে সেই শিঙিমাৰীয়ে মানে অতৰ্কিতে সেই অঞ্চলটোত ক'ৰ পৰা কেনেকৈ আহিলে গম নাপাওঁ একদম বহুতখিনি মানুহ আহি চাৰিওফালে মোৰ আগত সুধা আছিলে সুধাৰ গাড়ী মই মানে মই নিজে চকুৰে একো দেখা নাই এনেকুৱা অৱস্থা হৈ গৈছে চাৰিওফালৰ পৰা গাড়ীখনত ধাম ধুম মাৰিছে তাৰপিছতে সেই মানে মানুহজনৰ আমাৰ আছে ভিডিঅ' আছে বগাকৈ মানুহ এজনে তাৰপিছত এনেকৈ পেলাই গাড়ীলৈ জুপি চালে তো মই বহি আছোঁ তাৰপিছত ওধৰ মাৰ বুলি কৈ একদম প্ৰকাণ্ড ইমান ডাঙৰ এডাল গোটা বাঁহ আনিছে আনি পেলাই একদম দূৰৰ পৰা আহি পেলাই একদম এনেকৈ পিছৰ গ্লাছখনত দিছে লগে লগে ঠান ঠানকৈ ভাঙি গৈছে মানে চাৰিওফালৰ পৰা মাৰিছে ড্ৰাইভাৰক আগত মাৰিছে ফ্ৰণ্ট গ্লাছ মাৰিছে কিন্তু ভাঙিব নোৱাৰি লাষ্টৰ গাত গাড়ীখন ভাঙিছে তেনেকৈ আমাৰ প্ৰায়বোৰ বিধায়ককে মানে তেওঁলোকে এটেক কৰিছে এই মানে এনেকুৱা এটা অৱস্থা চিটুৱেশ্যন ক'ৰ পৰা কেনেকৈ আহিল কি কথা কি বতৰা ফটকৈ সেই ওচৰতে ঘৰ এটা আছিলে ঘৰটোৰ পৰা একদম হুলস্থুলকৈ মানে গোটেইখিনি আহি গ'ল আমি তৰ্কিব নোৱাৰা গ'লোঁ আৰু সেই মুহূৰ্তত এনেকুৱা লাগিছে যেন আমাৰ জানটো লৈও মানে এটা মানে শংকিত হৈ গৈছিলোঁ কাৰণ তেওঁলোকে যিটো যেনেকৈ মস্ত বাঁহডাল খিৰিকীৰে যদি মোৰ গ্লাছখনে যদি পাৰ হৈ গ'লহেঁতেন তেতিয়াহ'লে মোৰ ওচৰত আছিফ নাজাৰ আছিল আমি দুইজন সমানে মানে মাথা মানে লগে লগে আমি কিবা হৈ গ'লোহেঁতেন কিন্তু সেইখন এটেক কৰি নোৱাৰি লাষ্টত অলপ দূৰলৈ গৈ পেলাই বাঁহডালেদি আহি প্লাষ্টৰ গ্লাছখনতে এই দূৰৰ পৰা যে এনেকৈ গৈ ভাঙিবই আৰু তেনেকুৱা এটা মানে চিটুৱেশ্যন তেওঁলোকে কৰি এনেকুৱা ধৰণৰ কৰিলে গতিকে কি ক'ম যেতিয়া লয় যিহেতু তাত সেই সময়ত পুলিচ বিষয়াসকল আছিলে যদিও আমি আমাৰ দৃষ্টিত তেওঁলোকৰ কোনো কাম নেদেখিলোঁ তেওঁলোকে কোনো প্ৰটেকশ্যন দিয়া নাই মই দেখিছোঁ যে তেওঁলোকে একো প্ৰটেকশ্যন দিয়া নাই আৰু এই সময়ত মই এটাই ক'ম যিহেতু আমাৰ মুখ্যমন্ত্ৰীজন গৃহ বিভাগৰ দায়িত্বত আছে গতিকে তেওঁ সম্পূৰ্ণ ফেইল মই আগতেও কৈছোঁ তেখেতে গৃহ বিভাগটো চম্ভালিব পৰা নাই তেখেতে এইটো এৰি দিয়ক আমাৰ ৰাজ্যক শান্তিত থাকিবলৈ দিয়ক তেওঁৰ দিনতে গোটেই চাৰিওফালে খালি মাৰ পিট মাৰ মাৰ্ডাৰ কি কিমান কি হৈ আছে দেখিছে আপোনালোকেতো দেখিছে সপ্তাহে সপ্তাহে হৈ আছে আজি আমাৰ বিধায়কসকলকো তেওঁ মানে যেতিয়া এটেক কৰিলে গতিকে গৃহ বিভাগটো সম্পূৰ্ণ ফেইল হৈছে গতিকে তেওঁ এইটো দায়িত্বৰ পৰা নিজে অৱসৰ ল'ব লাগে বেলেগক দায়িত্বটো চম্ভালিবলৈ দিব লাগে যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।